কাণ্ড এবং মামলার রায় নিয়ে আলোচনার জন্য গাইবান্ধার পৌর পার্ক এলাকায় আছেন সহকর্মী হেদায়তুল ইসলাম বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জেবলিন, আপনাকে ধন্যবাদ। আমরা গাইবান্ধা এক আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যা মামলার যে রায় আজ হয়েছে, এই রায় পরবর্তী সময়ে রায় সংক্রান্ত বিষয় এবং লিটনকে হত্যার কি কারণ সেই বিষয়ে আলোচনা করবার জন্য আমার সাথে গাইবান্ধা পৌর পার্কে অতিথি হিসাবে আছেন আমার ডান পাশে অ্যাডভোকেট শফিকুল ইসলাম, যিনি গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর, এবং আমার বাঁ পাশে উপস্থিত আছেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরহাদ আব্দুল্লাহ হরুন বাবলু। আমি প্রথমেই যেতে চাই যে আসলে আজকে এই রায় ঘোষণা হয়েছে, সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তো এর মধ্য দিয়ে আমি তার কাছে একটু জানতে চাবো যে মঞ্জুর ইসলাম লিটনকে কেন আসলে কি কারণে হত্যা করা হয়েছে, জানতে চাইবো অ্যাডভোকেট শফিকুল ইসলাম আপনার কাছে। ধন্যবাদ বাবু। আজকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত থেকে বিচারক জনাব দিলীপ কুমার ভৌমিক যে রায় প্রকাশ করেছেন 11:40, এই রায় রাষ্ট্রপক্ষ থেকে 59 জন সাক্ষী উপস্থাপন করেছেন এবং এই রায়ে উল্লেখ করেছেন এই আসামি 6 জন আসামি 164 করেছেন, স্বীকৃতিত্ব জবানবন্দি দিয়েছেন। এরই বেসিসে ধরে নেওয়া যায়, রায়ে বিজ্ঞ বিচারক পর্যবেক্ষণ করেছেন যে যেহেতু মঞ্জুরুল ইসলাম লিটন সুন্দরগঞ্জ ওই আসনের এমপি 14 সালে ছিলেন, তার পূর্বে কর্নেল কাদের এমপি ছিলেন, এই যে রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক উচ্চ বিলাসিতা এবং রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে কর্নেল কাদের অনেক আগে থেকেই উনি মনে করতেছিলেন যে এই লিটন এমপিকে সরে না দিলে, দুনিয়া থেকে হত্যা না করলে আমি পরবর্তীতে আর এমপি হতে পারবো না, এই কারণেই মূলত এই প্রতিহিংসার কারণেই পরিকল্পনাভাবে এই লিটন এমপিকে হত্যা করেছেন কর্নেল কাদের এবং তার পেটোয়া বাহিনী দিয়ে। আমরা শুনছিলাম অ্যাডভোকেট শফিকুল ইসলামের কথা। আমরা একটু এবার যেতে চাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলুর কাছে। তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন যিনি, যে এমপি মঞ্জুর ইসলাম লিটন, তার কাছে জানতে চাবো যে আসলে কেন এই বা কী কারণে লিটনকে হত্যা করা হয়েছে বলে আপনি মনে করছেন। ধন্যবাদ আপনাকে। আজকের রায় নিয়ে কারো দ্বিধা নেই, মানুষ উল্লসিত। মূলত লিটনকে হত্যা করা হয়েছিল রাজনৈতিকভাবে, আপনারা জানেন 1973 সালের পরে এই আসন আমরা আর ফিরে পাইনি, বিভিন্ন পরিক্রমা ঘুরে জামাত এবং জাতীয় পার্টির হাত ঘুরে লিটন এই আসনটি জয়লাভ করে, এবং জামাতে ইসলামের আপনারা জানেন তৎকালীন আমির গোলাম আজম সাহেব ওখানে জনসভা করতে এসেছিলেন। লিটন স্বাধীনতার মূল্যবোধ এবং চিন্তা চেতনাকে সামনে নিয়ে একদল দেশপ্রেমিক মানুষকে সঙ্গে নিয়ে সেই গোলাম আজমের জনসভাকে পণ্ড করে দেন এবং সেখানে একটি রণক্ষেত্রের রূপ ধারণ করে। জামাতে ইসলাম তার সর্বশক্তি নিয়োগ করেছিল অস্ত্র দিয়ে বোমাবাজি করে, কিন্তু সাধারণ জনতা এবং লিটনের নেতৃত্বে সেদিন মানুষ গোলাম আজমকে মাঠছাড়া করেছিল, কোনো অঞ্চলে কোনো জায়গাতে সে জনসভা করতে পারে নাই। এটি ছিল একটি যেমনি বিষয় ঠিক তেমনি প্রতিহিংসা এটা ছিল। এবং কর্নেল কাদেরের কথাটা যিনি বললেন একটু আগে আমাদের প্রসিকিউটর সাহেব, কর্নেল কাদের অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছেন। উনি জানেন লিটনকে যদি আমি হত্যা করতে পারি তাহলে এই দায় দায়িত্বটা সম্পূর্ণ জামাতে ইসলামের ঘাড়ে গিয়ে পড়বে, এবং কর্নেল কাদের সে চিন্তার আলোকেই এই ঘটনাটি ঘটিয়েছেন। অর্থাৎ আমাদের জোটের শরিক দলের অংশ হয়ে ইতিপূর্বে আমাদের আওয়ামী লীগে অনেকে অনেক ঘটনা ঘটিয়েছেন, সেক্ষেত্রে কর্নেল কাদেরও তার ব্যতিক্রম নয়, তিনিও সে অনুরূপ এই কাজটি করেছেন, ভেবেছিলেন যে এই ঘটনাটি ঘটালে সম্পূর্ণ দায় দায়িত্ব জামাতে ইসলামের ঘাড়ে পড়বে, উনি নিষ্কলুষ থাকবেন। একটি বিষয় যোগ করতে চাই যে চন্দন রাম রায় যিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন, সেখানকার নেতা ছিলেন এবং এমপি লিটনের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন, তিনিও কিন্তু এই পরিকল্পনার সাথে যুক্ত, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন এই বিষয়টি? চন্দন তার দলের আমাদের দলের একসময় দপ্তর সম্পাদকও ছিলেন, সম্ভবত চন্দন দল করতেন আমাদের। লিটন তাকে তার ব্যবসা বাণিজ্যের সঙ্গে আমাদের তাকে রেখেছিলেন, সেখানে তার অসততা দেখে তাকে সেখান থেকে বাদ দেওয়ার পরে চন্দনের ভিতরে একটা প্রতিহিংসা জাগে, চন্দন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অভিযোগ করে বেড়ান যেটা ভিত্তিহীন, এ কারণে চন্দন প্রতিহিংসা
কর্নেল কাদেরের সাথে যোগ দেন, যখন জানতে পারেন যে কর্নেল কাদের এই ধরনের একটি পরিকল্পনা করছেন, তার সঙ্গে চন্দন যোগ দেন এবং চন্দন তাকে সব কিছু ঘটনা প্রবাহ সরবরাহ করতে থাকেন। এবং লিটনকে যেদিন হত্যা করা হয় সেদিন যে তার বাড়িতে কেউ ছিল না সে কথাটা যদি বলতে যাই তাহলে আর কিছু ঘটনা আপনাকে বলতে হবে। এই কারণেই আপনারা জানেন সৌরভকে নিয়ে একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পর সৌরভকে যদি সত্যি পায়ে গুলি করা হতো তাহলে অতটুকু বাচ্চার পা থাকার কথা না, এইটাও একটা তার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এটি তার অস্ত্র দুটোকে সিজ করা হয়েছে, ডিজার্ভস করা হলো, তাকে সিজ করা হলো, কিন্তু তাকে পারমানেন্টলি কোনো ওই আপনাকে বডিগার্ড দেওয়া হলো না, যার ফলে সেই দিন তাকে হত্যা করবার যেদিন পরিকল্পনা করা হয় সেদিন সেই সময় তার বাড়িতে কেউ ছিলেন, তিনি একাকি তার ঘরে বসেছিলেন। এবং তাকে যদি ডিজার্ভস করা না হতো এবং এই প্রশাসন যদি তাকে ডিজার্ভস করার পরে প্রশাসন যদি তাকে সঠিকভাবে গাইড করতো তাহলে মনে হয় এই ধরনের নৃশংস ঘটনা ঘটাবার সুযোগ পেত না এবং কর্নেল কাদেরও এটা সাহস পেতেন না। কারণ কর্নেল কাদের এবং তার অনুসারীরা সবসময় খোঁজখবর রাখতেন তার বাড়ির আশপাশের, অবর কখন কে কোথায় যায়। ওই দিন যে ঘটনাটি ঘটেছিল সেই সময় বাড়িতে কেউই ছিল না, তার স্ত্রী এবং তার একজন শ্যালক ছাড়া। আমরা একটু আবারও অ্যাডভোকেট শফিকুল ইসলামের কাছে যেতে চাই যে এই রায়ের পর এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকলো কি না, এবং এটি রাজনীতিকদের জন্য একটি এক ধরনের দৃষ্টান্ত স্থাপন করবে কিনা যে ক্ষমতার লোভে একজন মানুষ আরেকজনকে হত্যা করলে তার পরিণতি এইরকম হয়। হ্যাঁ, আপনারা জানেন যে এটা একটা বাংলাদেশের সবচেয়ে চাঞ্চল্যকর মামলা, তার কারণ একজন সিটিং এমপি, তবুও সরকার দলীয় এমপি, এই সরকার দলীয় এমপিকে এই সরকার ক্ষমতা থাকা অবস্থায় কর্নেল কাদের খান তার উচ্চাভিলাষী চরিত্র করার জন্য হিংসামূলক এই লিটন সাহেবকে হত্যা করেছে, লিটন এমপিকে হত্যা করেছে। তাই এই রায়ের মধ্য দিয়ে, এই রায়ের মধ্যে সমস্ত বাংলাদেশে এটা প্রমাণিত হয়েছে যে কোনো উচ্চাভিলাষী, কোনো ছাত্রাবাসী মহল যে একজন লোককে মেরে ফেলেই পার হয়ে যাবে না। বর্তমান সরকার, বর্তমান শেখ হাসিনার সরকার এই ব্যাপারে এই রায়ের পরিপ্রেক্ষিতে সেটা প্রমাণ করতে সমর্থ হয়েছে যে আমরা ক্ষমতায় থাকা অবস্থায় যে যত বড়ই হোক না কেন কাউকে এই সরকার মাফ করবে না, এবং এই রায় তারই একটা দৃষ্টান্তমূলক প্রমাণ। এটা আমরা আপনাদের কাছে, আমরা এখন সরকারের কাছে আশা করব যে উচ্চ আদালতেও যেন এই রায় বল থাকে, এটাই আমাদের কাম্য হবে, এবং এই রায়ের কার্যকারিতা যেন অতি তাড়াতাড়ি হয় এটাই আমার কাম্য ইনশাআল্লাহ। জেবলিন, আপনি জানেন যে আজকে দুপুরে গাইবান্ধা এক আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল কাদের খান সহ সাতজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। এই নিয়ে আলোচনায় আমার কাছে গাইবান্ধা পৌরপার্ক থেকে অতিথিদের নিয়ে এই বিষয়ে আলোচনায় এই ছিল সবশেষ। এমপি লিটন হত্যাকাণ্ড এবং মামলার রায় নিয়ে অতিথিদের নিয়ে আলোচনা করছিলেন, সরাসরি সংযুক্ত ছিলেন গাইবান্ধা প্রতিনিধি সহকর্মী হেদায়তুল ইসলাম বাবু। দেখছেন জনপদের